যারাই বসে গেছেন একটু মন দিয়ে শুনুন। তাহলে অদ্বৈত আচার্য কি? মহাপ্রভু বিধান দিলেন, শুনো ঠাকুরানী সীতা, কেন বৃন্দাবন দাস ঠাকুর বলছিলেন, হ্যাঁ, কলিযুগে নাম যজ্ঞ হইবে প্রবল, হাসিতে খেলিতে যাইবে জমেনি সদন। তার মানে কলিযুগে যারা আপনাকে হরিনাম শুনিয়ে উদ্ধার করবে, 99% অবৈষ্ণব, হ্যাঁ কি না বল। মহাপ্রভুর সীতা ঠাকুরানীকে নির্দেশ দিলেন কি, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আহেথা, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আহেথা, মহোৎসব আমন্ত্রণ করিয়া যতন, আমন্ত্রণ করিয়া যতনে যেবা গাই যেবা যায়, আমন্ত্রণ করো যেবা গাই যেবা বাজা, আমন্ত্রণ করো তাহা আমার পৃথক পৃথক জনে জনে, পৃথক পৃথক জনে জনে। তাহলে সীতা ঠাকুরানীকে কি নির্দেশ দিলেন, শুনো ঠাকুরানী সীতা, পদের ভাবার্থ বুঝু, আমার কথা নো, এই কথা বলতে গেলে অনেকে আমার উপরে চটে যায়, উঠাবার কথা নাকি, কি কোনটা কথা, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ কর যতন, বৈষ্ণব ঠাকুরকে বরণ করে পান সুপারি দিয়ে আমন্ত্রণ করতে হবে, আর কি করতে হবে, কাকে আমন্ত্রণ করবেন না, যে বা গায় যে বাজা, যারা গান করেন যারা বাদক তাদেরকে আমন্ত্রণ করো, করলে কি হবে, তারা তোমাকে হরি নাম শোনাবে। শোনো বাবা, মহাপ্রভু হরি নাম বলার অধিকার দিয়েছে সবাইকে, কিন্তু হরি নাম শুনতে গেলে বৈষ্ণব ছাড়া শোনা যাবে না, কেন বলুন দেখি, এরা সংকল্প নিয়েছে কি, হরি নাম করতে গেলে কি আমরা শ্রবণ করব অষ্টপ্রহর ব্যাপী, এখন হরি নাম কেউ শুনে বলুন, হ্যাঁ কি না, শুনে হরি নাম, হরি নামের কাছে কেউ থাকে, যে সংকল্প করছে দেখা যাবে শিব নাই, আর কীর্তনিয়ারা সুপারি লিছে মানে গুরু দায়িত্ব, কেউ শুনু আর নাই শুনু, কি তাকে করতে হবে, না হলে টাকা পাবি ডিউটি, এক সাতবার ঘড়ি দেখে দে আমার কতক্ষণ ডিউটি আছে, ই আবার হরে কৃষ্ণ করতে যায় ঘরে কৃষ্ণ করে দে, কি হয় না হয়, এ তো হবেই, এখন আপনারা থাকলে আমি কীর্তন শোনাবো, আপনারা যদি সবাই চলে যায় আর কীর্তন হবে, তাহলে হরি নাম এইভাবে হয়ে গেছে, তথাপিও কলিযুগে মহাপ্রভু যেহেতু কেউ শুনুক আর না শুনুক, মানুষ না শুনতে পারে, কীটপতঙ্গ বৃক্ষলতা বলিতে না পারে, বলিতে না পারে, উচ্চ সংকীর্তন করে প্রভু আমার সকলে সকলে রতরে, কেউ না শুনুক আপাতত কীট পতঙ্গ বৃক্ষলতা বা অচৈতন্য জীব হরি নামটা আপাতত কানে শুনুন, আর সেই নামটা শুনে যে আপনারা উদ্ধার হবেন সেটা বৈষ্ণব ছাড়া হবে না, কে বৈষ্ণব এইবার মূল্যায়ন হচ্ছে, বৈষ্ণব বলতে আমি যে অধিকারী বংশে জন্মগ্রহণ করেছি বলেই আমি বৈষ্ণব, দাস বংশে জন্মগ্রহণ করেছি বলেই যে আমি বৈষ্ণব, ভুল, আপনি অধিকারী বংশে জন্মগ্রহণ করলেন তো তার কি হল, আপনি বৈষ্ণবীয় যতক্ষণ না আচরণ করেন আপনাকে বৈষ্ণব বলে চিহ্নিত করা যাবে না, বৈষ্ণব হতে গেলে আচারমান হতে হয়, ব্রাহ্মণ হতে গেলে যেমন তাকে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেই হবে, তা না হলে তাকে ব্রাহ্মণ বলে যেমন স্বীকার করা যাবে না, বৈষ্ণব হতে গেলে তাকে আচারমান হতে, আচারটা কি কি আচার, আগে তাকে আমি এই জুহা থেকে যে হরি নামটা শোনাবো বাবা, এই জুহাটাকে শুদ্ধ করতে হবে, জুহাটি শুদ্ধ কি না, যে জুহাতে মৎস্য আদি স্পর্শ হয়, মহাপ্রভুর একটা পদে আছে বাবা,
সেখানে বলছে যে জুহাতে মৎস্যাদি স্পর্শ হয় তাতে হরি নাম না হয় উদয়, নাম রস বিনে এতিন ভুবনে জড় রস সব করি পরিহার। পদটা প্রথম কুলিটা আছে, যদি এই পদ কারোর থাকে জেনে নেবেন, আমার কথা নয়, ওই শাস্ত্রে লেখা আছে। ওগো যদি থাকে সার করিতে আশা, শ্রীকৃষ্ণ নৈবেদ্য শ্রী মহাপ্রসাদ, যদি যদি থাকে করিতে শ্রীকৃষ্ণ নৈবেদ্য আরে মহাপ্রসাদ, যদি থাকে স্বাদ অন্তরে, যদি স্বাদ থাকে কি স্বাদ, যদি থাকে স্বাদ করিতে আশা, শ্রীকৃষ্ণ নৈবেদ্য শ্রী মহাপ্রসাদ, যদি থাকে করিতে আশা, শ্রীকৃষ্ণ নৈবেদ্য শ্রী মহাপ্রসাদ, যার আস্বাদনে শ্রীকৃষ্ণ ভবনে, যার আস্বাদনে শ্রীকৃষ্ণ ভজনে জড় রস কর পরিহার, যার আস্বাদনে শ্রীকৃষ্ণ ভজনে জড় রস কর পরিহার, যদি থাকে সার করিতে আশা, শ্রীকৃষ্ণ নৈবেদ্য শ্রী মহাপ্রসাদ, যদি থাকে সার করিতে আশা, শ্রীকৃষ্ণ নৈবেদ্য শ্রী মহাপ্রসাদ। তাহলে কি বললেন, জড় বুদ্ধি জড় রস এগুলোকে পরিহার করতে হবে বাবা। কিটা পরিহার করবেন, যে জুহাতে মৎস্য আদি পরশ হয়, প্রথম বলছে আস্তে, আপনাদের ধৈর্যচ্যুত হয়ে যাবে, যে জুহাতে মৎস্য আদি স্পর্শ হয় তাতে হরি নাম না হয় উদ, কি এখনো 99% আপনাদের এই এলাকায় অনেকে গোসাইগিরি করছে, এখনো অবতারকে সেবা করতেছে, অবতারের সারকে নিয়ে ঘুরতেছে, অথচ অবতার সেবা করে না। অবতার মানে বুঝেন, আরে অবতার বুঝেন, আরে ভগবান প্রথম কোন অবতার হয়েছে, তাহলে অবতার সেবা করতেছে, আর মাছ খাওয়া মানে সব খাওয়া, যত পৃথিবীতে যত দোষ আছে মাছে আছে, এই জন্য এখন বাড়িতে মহাপ্রভু রাখছে তাকে নকুলদানার বাতাসা দিয়া, আবার ফাঁকিবাজি কিরকম দেখ কি না, সন্ধ্যাবেলা মহাপ্রভু খায়, সন্ধ্যাবেলা রাত্রে অন্নভোগ হয়, ফগড়ামি কথা নেই। আরে কোন শাস্ত্রে লেখা আছে মহাপ্রভু রাত্রে অন্নভোগ হবে না, কেউ দেখাতে পারবে, চ্যালেঞ্জ করতে পারবে, যদি দেখিয়ে দিতে পারে যে রাত্রে মহাপ্রভুর অন্নভোগ নিষেধ, আমি কেশ মুন্ডন হয়ে চলে যাব। ওই ফগড়ামি কথা অন্য জায়গায় বল, নিজে ভাত খাবে আর মহাপ্রভুকে নকুল দানা দিয়া বুঝে কি, এই করে জগৎটা শেষ হচ্ছে। এখন ধরুন এরা আজকের এই, এরা হয়তো নিত্যানির ব্যবস্থা করতে পারেনি বা করছে কিনা আমি জানি না, নিত্যানি মানে কি, মানে প্রসাদ আর কি, এই সময় ধরুন প্রসাদ নিত্য, সেই প্রসাদ করেছে কিনা আপনি জানি না। এখন মহাপ্রভুকে আপনি বাল্য দিয়ে দিলেন, আপনি কি সেবা করবেন, কাই পেঁয়াজ এবার ধরা পড়বে বুঝতে পারছো, তুমি যদি প্রকৃত সেবক হও মহাপ্রভুকে যেউটা দেবো সেউটা খায়া রইতে, সারা প্রোগ্রামে তাকে সে
কিছু বুঝেনি বলে তাকে তার যে ডাল সে কি কথা বলবে আমার মতো, যে না আমি এটা খাবো নি ওটা খাবো, সে বলবে তুমি তোমার যা দিছো দিছো, এখন তুমি কি করলো না বাড়ি আমার ছে টক লিয়া বুঝা, এইটাই ফাঁকিবাজি, এটাই ফাঁকিবাজি। এই জন্য দেখবেন মঠ মন্দিরে চলুন, এই যে বাবা গর্বের কথা নয়, আমাদের আমাদের বাড়িতেও বিগ্রহ আছে, আমাদের নিয়ম আছে যা ভগবানকে ভোগ লাগানো হবে সেটাই আমার সপরিবার সেটাই গ্রহণ করে থাকতে হবে, কথা বুঝতে পারছেন? একেই বলে ভগবানের সেবক, কি সেব্য সেবক এক আত্মা হলে তবে কি হবে গৌর হরির কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরিব, অত সোজা নয় মা। আমি ভগবানকে ফাঁকি দেখালাম আর সেই ফাঁকটা ধরে নিবে আমার, এই জন্য আজকের এই যে কলিযুগে নাম যজ্ঞ হইবে প্রবল, হাসিতে খেলিতে যাইবে জমের সদন, সত্য ত্রেতা দাপর কলিতে তিন কুণ্ড হইয়াছে পূরণ, একাশি কুণ্ড রহিয়াছে এই কলির অকার, তিন যুগে তিনটা খাদ পূরণ হয়েছে, একাশি কুণ্ডের তাহলে তিনটা যদি যায় আর কটা, চুরাশির একাশি, তিন চলে গেল আর একাশি, একাশিটি আছে এই কলিযুগে আমাদের জন্য, কারা এই যে আমরা যারা প্রচারক, আমরা যারা সেবক, আমরা যারা অধিকারী, আগে ওই গর্তে ঢুকবো, আর আমরা তো ঢুকবো ঢুকবো তোমাদেরকে লিয়া যাব, হরিব একা যাব, একা যাব সবকে, কারণ আপনি তো আমার উপরে নির্ভরশীল রে বাবা, আমি আপনারা তো কিছু বোঝেন না, আমি যা এখানে লাইন দেখাইবো আপনি আমার কথা লিবেন, হ্যাঁ কি না, এখন আমিও গাড্ডায় ঢুকবো আর তোমাকেও লিয়া যাব, এখন আপনি কি ভালো কি মন্দ কি ব্যাপার এগুলো সব কিছু জানেন না, তাহলে কি বলা হলো, কোনোদিন রাত্রে ভগবানের ভোগ কোনোদিন বন্ধ হবে না, ঠিক বললাম না ভুল বললাম আজ্ঞা, তাহলে এত যে ভক্ত প্রসাদ পাচ্ছে তাহলে মহাপ্রভুকে অন্ন না দিলে প্রসাদটা হবে কি করে, না ওই বাল্য আর তুলসী পাতা ছড়ি দিলে হয়ে যাবে কি, ও তো ভাত খাবানো হন, কেউ বুঝতে পারছে না, এটা এক নম্বর। দু নম্বর, মহাপ্রভু যে বিধানটা দিলেন এই যে বেদি, বেদিটি কিভাবে হবে, চৌদিকে কদলী বৃক্ষ রোপণ করিল, চৌদিকে কদলী বৃক্ষ রোপণ করিল, চন্দ্রা তক দিয়ে তাহা ফুল বানাইল, চন্দ্রা তক দিয়া তাহা বানাইল, কি বললেন এই যে বেদিটি নির্মাণ হবে এইখান থেকে, এবারে শুনুন, ধৈর্য আছে তো বলবো তো, যদি অধৈর্য হয়ে যান বস বিশ্রাম করে, এখন চৌদিকে কদলী বৃক্ষ রোপণ করিল, চন্দ্রাতক দিয়ে তাহা ফুল বানাইল, বেদিটা কিরকম হবে দেখ, বেদিটা যেখানে নাম যজ্ঞের বেদি হবে, ভালো করে মন দিয়ে শুনুন, এগুলো পরে জানতে পারবেন না, চার চার বেদি হবে, চার চার মানে প্রত্যেক যে গৃহী বা যে সংকল্প হবে তার হাতে চার, এদিকে চার হাত, ওদিকে চার হাত, সেদিকে চার হাত, এদিকে চার হাত, এই চার চার বেদিটি হবে, আর সেই বেদির মধ্যস্থলে তুলসী মন্দির থাকবে, মানে হরি মন্দির, সেটা স্থায়ী হোক আর অস্থায়ী হোক মোটামুটি তুলসী রাখতে হবে, কে বলছে প্রতিষ্ঠিত সেটা, এটা হরি নাম যজ্ঞের বেদি, আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠিত মন্দির থাকে আপনি তাতে বেদি করতে পারেন, কিন্তু গণ্ডগোলটা কি হবে, না ওই বেদিতে আর অন্ন ভোগ দেওয়া যাবে না, কারণ ওটা তো পূর্ণমাসীর বেদি, ওখানে এক বেদিতে ভগবানকেও বসানো যাবে না, এখন আপনাদের এদিকে একটা চল হয়ে গেছে হরিনাম হবা মানে মহাপ্রভু বসাতে হবে, মহাপ্রভু রাধা গোবিন্দ গোপালজি আনবেন আপনাকে সাইডে আলাদা জায়গায় ভগবানকে বসাতে হবে, ওখানে ভগবানের ভোগ রাগ হবে, ভগবানের যথাসময়ে সন্ধ্যারতি হবে, ভগবানের শয়ন হবে, ভগবানের মঙ্গলারতি হবে,
সেইটা হচ্ছে ভগবানের সেবা। আপনি যখন হরি নাম যজ্ঞের বেদিতে বিগ্রহ বসিয়ে দিবেন, ওই বেদিতে অন্নভোগ দেওয়া নিষেধ। এবার অন্নভোগ দিতে গেলে আপনাকে নাবিয়ে দিতে হবে, হ্যাঁ কি না? এখন আপনি কি ওই নাম যজ্ঞের বেদি থেকে বিগ্রহ একবার উঠিয়ে দিলে আর নামাতে পারবেন, হ্যাঁ কি না বলুন? এইবারে আপনি বেদিতে বিগ্রহ, এই জন্য আমাদের যে উত্তরে যে হরিনাম হয় বাবা, কোন জায়গায় বেদিতে বিগ্রহ বসবে না। আমরা বসাই কেন না? ঠাকুর নাই দেখলে কেউ গড় করবি পয়সাও পাবো হরিব, ধান্দাটা অন্য যায় এখন দক্ষিণা। আর এটা আপনাদের প্রচলনও হয়ে গেছে, এখানে যদি নাম যজ্ঞে বেদিতে বিগ্রহ না বসে বলে কাই এরা নাম যজ্ঞ করতেছে ঠাকুর কি, হ্যাঁ কি না এটা বলবেন? এই জন্য মহাপ্রভু বা রাধা গোবিন্দ গোপালজিকে আনতে গেলে আলাদা বেদি করে উঁচু আসনে ভগবানকে সেখানে বসাতে হবে। এই যে দেখুন, নিশ্চয় এই বেদিতে তো নাম যজ্ঞের বেদি হচ্ছে, হ্যাঁ কি না বলো? এক্ষুনি মেলিয়ে দেখুন। এইবারে বাল্য দিয়া সন্ধ্যারতি করিয়া অধিকারী উড়না চাপা দিয়া পালিয়ে গেছে, তার মানে স্বয়ং উড়না চাপি দিছে মানে স্বয়ং। তো তা মহাপ্রভু যদি শুয়ে যায় নাম যজ্ঞ হবে কি করে? বেদি যদি ঘুম করে দিল তাহলে নাম যজ্ঞটা হবে কি? এমনি হবে, জোরে গাত জোরে হবে, ফগড়া শুধু ফগড়ামি করা হবে, আইনে ধরলে বাতা চিরা হয়ে জ্বলে। এই জন্য আমি এদেরকে বলছিলাম একবারে টোটালি নাম যজ্ঞ বন্ধ করিয়া তিন দিন ভাগবত করে দিব, টোটালি নাম যজ্ঞ বন্ধ। আর যদি করতে হয় তাহলে বিধান নিয়ে করতে হয়, এই জন্য বেদিতে বসাতে নেই। ভগবানের শয়ন হবে, ভগবানের জাগরণ হবে, এই নাম যজ্ঞের বেদিতে এই জন্য বসাতে নেই। বেদিতে ভগবানকে ঘুম করে দিলে তো টোটালটা ঘুমিয়ে যায়, ঠিক বললাম না ভুল বললাম বাবা? যদি অপরাধ থাকে আমাকে বল, আপনাকে যুক্তি দিয়ে বুঝতে হবে, যেখানে সেখানে যা তা করা যাবে। তাহলে ওই বেদিতে কি থাকবে? ওই যে মধ্য সিংহাসনে তুলসী ভক্তি দেবী, আর চারধারে চারটি তুলসী টপ, ইরা বৃন্দা বংশী শশী মধ্য সিংহাসনে পূর্ণমাসী, এই বেদি। আর অধিবাসের দিন কেবলমাত্র পঞ্চতত্ত্বের আলেখ্য থাকবে, পঞ্চতত্ত্বের আরাধনা হবে। আর অধিবাসের দিন যে ঘরটি উঠবে সেই ঘরটি হলো সীতা ঠাকুরানির ঘর, ওই ঘর ওই বেদিতে বসে, মানে যিনি যোগমায়া ভগবতী দেবী তিনি কলিযুগে সীতা ঠাকুরানী, সেই ঘরটি উঠবে। দিয়ে খোল মঙ্গল করে চৌদিকে কদলী বৃক্ষ রোপণ করিতে হবে, চারটি কলা গাছ। কলা গাছ মানে কি? কদলী বৃক্ষ মানে কলা গাছ, কলা গাছ বলছে, বৃক্ষ বলছে। আপনি কি করছেন এখানে, কি করছে এরা আমার হয়তো জানা নেই, সেরকম তুলে নিয়ে আসছো তো সেটা, তাহলে বাঁচবো, না হলে অবস্থা খারাপ। 80-90% জায়গায় দেখুন কলা গাছ কাটিয়ে নিয়ে লাগে, সে তার পন্দের গুপ গুণালি লিবে না তোমার হরিনামে কাজ কি এ সিদ্ধান্ত। এরা জেনে গেছে আমার প্রোগ্রামগুলা প্রচুর শুনে বা সঙ্গকত, নাহলে তোমার ও বুদ্ধি আসত মুরা, অত সজা সব জায়গায় কাটিয়ে লাগাতে, যে কালকে যেখানে গেছি সেটিও কাটিয়ে লাগাচ্ছে সব। এ এ সিদ্ধান্তটা দেবে কে? যে বেদির অধিকারী কে? আমি দীঘাতে প্রোগ্রাম করতে যাব, গত পরশু দিন আমাদের ওখানে নাম যজ্ঞের আছে, টোটাল হরিনামের সম্প্রদায় এবং আমরা যাব সেখানে। আজ থেকে ফোন করতেছে যে বাবা, আমাকে আজকেরই ফোন করছে যে ধ্বজ মাসটা কি করে কেটে লাগাবো, তো আমলে না ধ্বজ মাসও সে শিকড় যেন তাকে তুলতে হবে, সাবল নিয়ে যাবি গেঁড় সহ তুলতে হবে, কাটাকুটি চলিবে কেন বলুন দেখি? আপনার যজ্ঞে মঙ্গল হবে তাকে যদি আপনি মারিয়া দেন, কাটা মানে কি? সে তো মরে গেল, আর বাঁচবে কি? এই কদলী বৃক্ষ কি করতে হয়? এই হরিনাম যজ্ঞে চৌদিকে কদলী বৃক্ষ স্থাপন করে নাম যজ্ঞ পূরণ হয়ে গেলে এই কদলী বৃক্ষ আবার পুনরায় আপনাকে লাগাতে হবে। আর লাগালে ওই বৃক্ষ থেকে যেদিন আপনার আবার ফল হবে মানে কদলী হবে,
তবে কি আপনার যজ্ঞের সুফল আর আপনি যদি কাটিয়ে দেন আর লাগাইলে হবে বদলি উপরে হবে উপরে কি এই জন্য গেড়ুর সহ তুলতে হবে না যেন মোর তারপরে ধ্বজ মাস অধিবাসের দিন এসব আয়োজন বিধি করে আগে রম্ভারোপণ পূর্ণ ঘট স্থাপন পঞ্চপল্লব তাহে সবিত শ্রীফল এ সমস্ত দিয়ে দধি দুগ্ধ ঘৃত মধু পঞ্চ পঞ্চামৃত গোমূত্র গোমাই পঞ্চগব্য করে খোল মঙ্গল করে কীর্তন সম্প্রদায়দের সবাইকে বরণ করে ওই দিন অধিবাসের পদ করে এই যে আমি যে পদটা করছি এটা কীর্তন আকারে মিনিমাম ছ ঘন্টা কীর্তন হবে এই অধিবাসের ছটা অধিবাসের পদ আছে অষ্টপ্রহর ছটা পদ আছে এইটা পদ করে ওই দিন বিশ্রাম তারপরে সম্প্রদায়গণকে বরণ করে নিতে হবে সম্প্রদায়গণ বরণ করার পরে তারা ওইখানে প্রসাদ পেয়ে ওইখানেই থেকে যেতে হবে আর ঘর যাবা চলবে আর নাইলে ঘরে যে ও খাদ্য কুখাদ্য খাবে বউর কাছে শুবে তারপরে এসে খোল বাজাই তোমার হরি নাম ফাঁকা হয়ে হরি বল হরি বল এখন ওই জন্য অধিবাস করে নিতে হবে কি শাস্ত্রের সিদ্ধান্ত দিব বাড়িতে গেলে আপনি অনাচার করবেন আপনাকে এইখানে বরণ করে মঙ্গল করে রয়ে যেতে হয় এরপর সূর্য উঠার এক ঘন্টা ৩৬ মিনিট পূর্বে যিনি বেদী পূজক আছেন ব্রাহ্ম মুহূর্ত বেদী পূজক তাকে আগে জাগতে হবে সম্প্রদায়দের জাগিয়ে দিতে হবে যিনি সংকল্পকারী সকলকে জেগে যেতে হবে দিয়ে ভগবানকে জাগাতে হবে এই যে স্বয়ং দেওয়া ছিল জাগাতে মঙ্গল আরতি শুধু আছে গোরাচান স্বয়ং মন্দিরে কি এই পদগুলো করতে হবে উঠো উঠো গোরাচান নিশি বহাইল নদিয়ার ভক্তবৃন্দ সকলে জাগিল কি এরপরে মঙ্গল আরতি শ্রী গৌর কিশোর এরপর মঙ্গল আরতি হয়ে যাবে আরতি ঠিক শেষ এক ঘন্টা ৩৬ মিনিট ওই সময় চলে যাবে এরপর ঠিক সূর্য উদিত হবে আপনার এই যে অখণ্ড হরিনাম যে সংকল্পটি হয়েছিল অষ্টপ্রহর ওই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ওইখানে হরিনাম বসাতে কথা বুঝতে পারছি এখানে নাকি তার কে ভাস দিচ্ছে নাম যজ্ঞের ঘট নাই তুললে আবার সে ঘট নাকি নদী যায় তুলতে হয় তা যেখানে নদী নাই সেখানে আমরা কটকে প্রতি বছর অষ্টপ্রহর করতে যাই একজন বাবাজি মহারাজ ঘট তোলা তো নিষেধ ঘট উত্তোলন করা নিষেধ ওখানে বলছে পূর্ণ ঘট করহ স্থাপন স্থাপন শব্দের অর্থ জানে ঘট উত্তোলন হয় দেবদেবীর পুজোতে উত্তোলন আর বিসর্জন আর এ নাম যজ্ঞের ঘটকে স্থাপন করতে বলছে স্থাপন করা মানে আপনাকে ওই গোমূত্র গোমাই পঞ্চগব্য করে গঙ্গা জল নিয়ে এসে ঘট সাজিয়ে ওইখানে জল ঢেলে রেডি করে দিতে ওইটাকে বলা হয় স্থাপন ঘট তোলা একেবারে কোনো বিধান নেই সেদিন হয় যে কচি পণ্ডাদরকে গেছি সে বামন ঠাকুর ঘটে বলে শুধু লোকাচারে আমরা তুলতে যাই কেন না সে ঠাকুর মশাই কিন্তু খুব জ্ঞানী আছে বলে কোথাও ঘর তো আমি বলি বাহ এর মুখ দিয়ে একটা ভালো ব্রাহ্মণ লোক ভালো সিদ্ধান্ত বেরিয়ে গেল যে কোথাও ঘর উত্তোলনের বিধি নাই সব জায়গায় ঘট স্থাপন বলছে বলে তাহলে তুলতে যাই কেন না এখন এই সাধারণ পাবলিক ওইটা দেখে দেখে অভ্যস্ত বলে এর ঘরে কাই ঘর তুললো নি কি পূজা এই যে ওই ওই দেশাচার আর কি স্টার্ট হয়ে গেছে এই জন্য এখন তুমি নাম যজ্ঞের কোনো ঘট হয় না নাম যজ্ঞের আবার কি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে শুধু একটি মাত্র ঘট উঠবে পূর্ণ কুম্ভ এবং সীতা ঠাকুর দিয়ে বেদী নির্মাণ করে পঞ্চতত্ত্বের আলেখ্য থাকবে পান সুপারি পয়তা রম্ভা ছড়া দিয়ে সমস্ত বেদী নির্মাণ করে ব্রহ্মস্থাপন দর্পণী ইত্যাদি করে সব মন্দির সাজন করে রেখে ওইখানেই তার কমপ্লিট আর বিগ্রহ সাইডে অন্য জায়গায় বসাতে হবে এরা মাঠের মধ্যে করতেছে ওটা ঘরের মধ্যে হলে ঘরের ভেতরে বিগ্রহ থাকে এখানেও করা যেত সাইডে ঠিক আছে
সবাই আসুক না, প্রণাম করুক, তার তার টাইমে সন্ধ্যারতি ভোগ ইত্যাদি, আর বেদিতে বাল্যভোগ হবে, সন্ধ্যারতি হবে, ইত্যাদি ইত্যাদি, বেদি বিশ্রাম হবে না। এরপর তাহলে আমরা কি করলাম না, নামের ঘর তুলবে বলিয়া চলেছে সে সমুদ্রকে, যাইয়া লাইচা লাইচা সারাদিন কি আইসা কি করছে না, নাম কটাই উঠাই, নাম কটাই উঠাইছে, কটাই উসে রে, বারোটার সময় তোনে কেউ দেখুন আমি লক্ষ্য রাখছি। তখন আমার যা মেজাজটি গরম হয়েছে, আমি তো বিশ্বজিতে ধরেছিলাম সা মধ্য গগনে সূর্য তথবা নাম উঠাল, তাহলে কালকে অধিবাস করার কি ফগ্রামীর যুক্তি ছিল, অহেতুক এদের ব্যয় করার। তাই সকালে ঠাকুর লিয়েছে, তখন বেলা দুটাই বাজু আর তিনটাই বাজু, বুঝলো এরা কি ধরে লিছে, নাম যতবা আরম্ভ করবো ততবা বিশ্রাম করবো, ওইটা বলছে অষ্টপ্রহর মানে সূর্য উদয়ে নাম উঠবে, আবার সূর্য উদয়ে নাম বিশ্রাম হয়ে যাবে, যার জন্য তো পূর্ব দিন অধিবাস, অশাস্ত্রী হয়ে যাচ্ছে। এইবার আমি বলতে গেলে খারাপ, আচ্ছা আমি কেন বলবো, আমি ঘরের খায় তোমার বনের মোষ কেন তাড়াইব বলুন, বলুন আমার কোনো লাভ আছে, বরং তো আমি শত্রু তৈরি হব। কিন্তু এই ছেলেরা এরা যে কষ্ট করে মাধুকুরি করে হরিনাম যজ্ঞের জন্য এই যে তিন মাস ধরে ভিক্ষা করছে, মানুষ আজকাল দিতেও চায় না, কি কত কষ্ট ঝুঁকি নিয়ে যে একটা সুন্দর করছে, এদের এত কষ্টের সুফলটা হবে কি করে বলুন, শব্দ সর্বনাশ। তারপরের দিন নাম বিশ্রাম করে নগর পরিক্রমা, হ্যাঁ লাজবে, কাই কত লাজবে, যেটা অন্যান্য স্টেটে হয়, আসামে হয়, ত্রিপুরায় হয়, উড়িষ্যা হয়, আমাদের বাংলাতেও কিছু জায়গা, এই নাম বিশ্রাম করার পরে নগর পরিক্রমা করতে হয়, নগর হরিনাম সংকীর্তন, তখন লাচো না কত লাগবে না, সব ঘর তুলতে যাবার সময় লেচে নিতে, এই নগর সংকীর্তন করে নগর ভ্রমণ করি, গৌর এলো ঘরে, নিতাই এলো ঘরে, আমার তার পদ আছে, নগর সংকীর্তন হয়ে গেল কি আছে নি, তারপরে ধেয়ে গেল শচী মাতা, গৌর নিল কোলে, নিজের আঁচল দিয়ে মুখ পুছি দিয়া তাকে মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি ওই পদেই বলছে। এরপরে বেদিতে বেদি পূজক কি করবে না, ওইখানে মালসা ভোগ দিবে, মালসা ভোগ মানে বোঝেন গোস্বামী আরাধনা, যেটা মহান্ত সেবা, না হলে মহোৎসব হবে না। মহান্ত সেবা দিতে গেলে আপনাকে ১৩টি মালসা ভোগ করতে হবে, নিম্নতম ১৩টি মানে পঞ্চতত্ত্বের ষোড় গোস্বামী কত হলো, আর আপনাদের এদিকে মালসা হয় দক্ষিণ চব্বিশ পরগনা, যে দেঢ়ে তারুণ নামে দে কি, তুমি মালসা ভোগের প্রসাদ নিয়ে যেতে পারো কিন্তু ওই মালসাটা তোমার নামে কি, ভগবানের এই যে পার্শ্বদ আছে সেই নামে গোস্বামী আরাধনা হবে, পঞ্চতত্ত্ব মাস থাকবে, তারপরে ছয় গোস্বামী, ছ পাঁচ ১১, গুরুবর্গ একটি ১২, আর যিনি গোস্বামী আরাধনা করেছিলেন দণ্ড মহোৎসব রঘুনাথ দাস, সেই রঘুনাথ দাস বা মনোহর দাসের একটি, এই করে মোট ১৩, আর কোথাও ১৬, ৩২, ৬৪, ১৬৪ হতে পারে, যে যার পরপর ঢুকে যাবে, দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, ৬৪ মাহান্ত, কথা বুঝতে পারছো, পরপর তখন ১৬৪ মাহান্তের গোস্বামী আরাধনা করতে গেলে এ টোটাল গ্রাউন্ডটা লেগে যাবে, এরা যতটা প্যান্ডেল করছে দরকার নেই, ১৩টি হলো এই বেদিতে, ১৩টি মালসা ভোগ হবে, আর নগর পরিক্রমা করে সংকীর্তন সম্প্রদায় চলে আসবে, জল সেবা টেবা নেওয়ার পরে কুঞ্জবিলাস কীর্তন, কুঞ্জবিলাসটি কি, কুঞ্জটা যে ভেঙে যাবে, মহাপ্রভু রাধা গোবিন্দ যে কুঞ্জেতে কি তারা যে বিলাস করেছিলেন তার রূপ বর্ণনা করে ওই কুঞ্জবিলাস কীর্তন, এইটা করার পরে দধি হবে, কুঞ্জ ভঙ্গ হয়ে যাবে মানে কুঞ্জটি ভেঙে দেওয়া হলো, দধি, তারপরে হরিলুট ধুলোট, তারপরে জয় দিয়ে ভক্ত প্রসাদ,
নাম যজ্ঞের বিশ্রাম। আমরা কি করতেছি? কুঞ্জ বিলাস তো দূরের কথা, এই কুঞ্জ বিলাসের নামে কি প্রোগ্রামিটা করতেছে, এই রং পশরা ঢুকে গেল। রাধা কৃষ্ণ সাজা বড়াই টোড়াই সাজা, সে এক ধান নু চব্য আরম্ভ হয়ে গেল। গোবিন্দের একবারে সে নায়ক নায়িকা করিয়া একবারে সে অবস্থা খারাপ। আর এখন যা নৌকা বিলাস আরম্ভ হয়েছে মা, এসে নইপুরের হাঙ্গামাকে বার করে দি, এ গাজন যাত্রা চব্য শুরু হয়ে। হ্যাঁ কি না বলুন, যে ভগবানের নামে চোখের জল আসবে, যে গোবিন্দের নামে মানুষের শ্রদ্ধা ভক্তি আসবে, সে রাধা গোবিন্দকে নিয়ে নায়ক নায়িকা নিয়ে তামসিক আরম্ভ করে দিল। এ শুধু আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় এর সাইডে ঢুকে গেছে, এটা কিন্তু আবার উত্তর চব্বিশ পরগনায় নাই। এই সাইডে আপনাদের এই কাকদ্বীপ নামখানা এই সব এলাকাটায় পাথর প্রতিমা এর সাইডে হচ্ছে কেন? লাড অঞ্চল ধরে এ সব তো মেদিনীপুরের মাল। আর সেখানের ক্যান্সার এটি আইসা ঢুকে। হরি বল, আমরা তো জানি কোনখানে কি ব্যাপারটা। আর এইটা মায়েরা দেখতে ভালোবাসে, কি বহু লোক জমা হয়ে গেল, বেশ লাজ হয়ে গেল, কিছু হিন্দি প্যারেটি গান হয়ে গেল, এনেও ভাবলো বেশ আমানকার নাম যজ্ঞের পুরা শেষ, এই যে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করিয়া ছেড়ে দিচ্ছে, পুরা ফাঁকা হয়েছে। এই জন্য শুনুন, হরিনাম যজ্ঞে যদি কেউ কোনো এই তামসিক করে, একটি দুগ্ধ পাত্রে এক ফোঁটা কেরোসিন তেল দিলে যেমন টোটাল যজ্ঞটা নষ্ট হয়ে যায়, পাত্রটা দুধটা নষ্ট করে দেয়, ঠিক তদবদ এটা হবে। যারা করবে, যারা শুনবে আর যারা করাচ্ছে, তিনজন জমের এক দড়িতে বাঁধা যাবে। কথা বুঝলেন? আজ্ঞা, হুম।